বিনিয়োগ সংকট, নিরবচ্ছিন্ন জ্বালানির অভাব এবং চারপাশের বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রপ্তানি খাতে, যার ফলে প্রত্যাশিত আয় হয়নি অর্থবছরের প্রথম ছয় মাসে। যখন এমন বাস্তবতা, তখন লক্ষ্যমাত্রা অর্জনে বাকি যে সময়টা রয়েছে অর্থবছরের, সেই সময়ে প্রতি মাসে বাংলাদেশকে আয় করতে হবে গড়ে $5.6 বিলিয়ন হারে, যাকে একরকম অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রধান বাজারগুলোর অর্থনৈতিক সংকট ভোগাবে আরও বেশ কিছুদিন। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। দেশের চলমান অর্থনৈতিক বাস্তবতায় খানিকটা স্বস্তি দিচ্ছিল রপ্তানি ও প্রবাসী আয়, তবে বছর শেষে প্রত্যাশার সাথে মেলেনি প্রাপ্তির হিসাব। ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের ডিসেম্বরে রপ্তানি আয় তার আগের বছরের একই সময়ের চেয়ে 1% বেশি কমলেও প্রথম ছয় মাসে সার্বিক রপ্তানি গেল বছরের চেয়ে বেড়েছে প্রায় এক ভাগ, যদিও লক্ষ্যমাত্রার চেয়ে তা 8.5% কম। বছর ব্যবধানে তৈরি পোশাক খাতে 1.5% বেশি প্রবৃদ্ধি হলেও পূরণ হয়নি লক্ষ্য, বেশি কমেছে ওভেন পোশাকে। সংকটের কোনো অভাব নাই ব্যাংকগুলির সাথে, বায়ারদের সাথে সংকটের অভাব নাই, রপ্তানি আদেশ কম ইত্যাদি নানা রকমের সংকটে কিন্তু আবর্তিত। তো সুতরাং এই রপ্তানির যে চিত্র, এইটা এই মাসেও যেটা দেখানো হলো, এটাও আমাদের কাছে সঠিক বলে মনে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে, সামনের দিনগুলিও যে ভালো যাবে এরকম কোনো আশা আমাদের কাছে নেই। ওভারঅল আমার অর্থনীতির ভিতরে বিনিয়োগ পরিস্থিতি কিন্তু কিছুটা স্থবিরতা আছে, এটা বাধার মুখে পড়েছে, এটা আমি জানি। এখন প্রবৃদ্ধি অর্জনের অর্থ তো হলো যে আমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়তে থাকবে, না হলে আমার ভ্যালু এডিশন আমি বাড়াতে থাকবো। সুতরাং সেই জায়গাতে আমার সার্বিক বিনিয়োগ পরিস্থিতি নিঃসন্দেহে আমার রপ্তানি খাতের উপরও পড়বে। করোনার পর সম্ভাবনা জাগানো হোম টেক্সটাইলের রপ্তানি অনেকটা মুখ থুবড়ে পড়েছে। এ খাতে অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি কমেছে 38.5% মতো। অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে প্রায় 18%। সামনের দিনগুলোতে রপ্তানি আরও খানিকটা কমে আসতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বাজারের যেই আমাদের সুবিধাগুলো ছিল, বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে, সেইগুলো সামনে যখন চলে যাবে সেটার ব্যাপারে ক্রেতারা কিছুটা সংযত আচরণ করছে কিনা, কতখানি আমার রাজনৈতিক পরিস্থিতি, শ্রমবাজারের পরিস্থিতি বা আমার যেই পরিবেশগত যে কমপ্লায়েন্সগুলো আছে সেটার পরিস্থিতি প্রভাব ফেলছে। বলা হয়েছিল যে আমরা যদি বর্ধিত মূল্য দেই তাহলে আমাদেরকে আনইন্টারাপ্টেড পর্যাপ্ত গ্যাস আমাদেরকে দেওয়া হবে। আলটিমেটলি আমরা কিন্তু আদৌ সেই গ্যাস কিন্তু আমরা পাই নাই। সরকারের এটা দূরদর্শিতার অভাব ছিল। কনসার্ন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্টগুলি তারা যথাসময়ে উদ্যোগটা না নেওয়ার কারণে এই গ্যাস সংকটটা হয়েছে, এতে আমরা কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইপিবির হিসাবে চলতি অর্থবছরে সবচেয়ে বেশি বেড়েছে ফল রপ্তানি আর সবচেয়ে কমেছে জাহাজ রপ্তানি। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।